हाय एवरीवन, आई एम इप्सिता रॉय चौधरी। वेलकम बैक माय चैनल कोलकाता ब्लॉगर ओवीई। आज के अष्टमी राते आमरा चले आसलाम पुजो पैंडेले। सेखान थेके डिसाइड करलाम जे आजकेर राते माने अष्टमी राते आमरा आमी बांगाली रेस्टुरेंटे डिनार करब। तो चलो, এই আমি বাঙালি রেস্টুরেন্টের ব্রাঞ্চ অনেক জায়গায় আছে, আমরা এসেছিলাম বাঘাযতীন ব্রাঞ্চ। প্রথমেই ঢুকেই আমরা থালির অর্ডার দিয়ে দিলাম। এই থালিটার নাম ছিল মাটন থালি। তোমরা চিকেন থালিরও অর্ডার দিতে পারো। মাটন থালির মধ্যে একদম দু পিস গরম গরম কষা মাটন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কলকাতা ব্লগার অভিস। আজকে চলে আসলাম অষ্টমী। তো অষ্টমীতে চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে। তো খুব সুন্দর ডেকোরেশন, পুরো পিওর যে বাঙালি আনা সেটাই কিন্তু করে দিয়েছে আমি বাঙালিতে। তো এখানে একদম বিভিন্ন জায়গায় বাঙালি, কিন্তু এখানকার থিমটা একদম যে ভেটো বাঙালি সেই থিমটাই এখানে তুলে ধরা হয়েছে। তো কী কী খাবার এখানে অর্ডার দিয়েছি, কী প্রাইস কোয়ান্টিটি কেমন, সব নিয়ে আজকে ব্লগটা তোমাদের সাথে তুলে ধরা হবো। এখানে খাবারের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কীরকম টেস্ট আর কী কী এখানে থালির মধ্যে এইবারের পুজোতে। আর এখানে তোমরা কম্বো হিসাবেও পোলাওয়ের সাথে চিকেন আইটেমও পেয়ে যাবে। এছাড়াও থালি আছে একদম রিজনেবেল, যদি কম খরচায় যদি খাওয়ার তাহলে এখানেই হচ্ছে আসতে হবে আমি জানি। চলো দেখতে থাকো আজকের ব্লগ। চলো তোমাদের সাথে থালিটা শেয়ার করে দিই কী কী ছিল। আমরা নিয়েছিলাম মাটন থালি, যার প্রাইস হচ্ছে 350 টাকার মতো ছিল পুজো পারপাসে রেট। মাটন থালির মধ্যে তার ওরা দিয়েছিল গরম গরম বাসমতি চালের ভাত, তার সাথে লেবু, স্যালাড, শশা আর ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে পাঁপড় ছোটো ছোটো পিস করে, তার সাথে গ্রিন চিলি। অসাধারণ টেস্ট ছিল, খাওয়ারের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। তার সাথে গরম গরম মাটন কষা গ্রেভির সাথে, আর তার সাথে সোনা মুগ ডাল আর বাঙালিয়ানা বিয়েবাড়ি স্টাইলের শুক্তো। আর দিয়েছিল চাটনি, তাও টমেটো না, আমের চাটনি। তার সাথে দিয়েছিল পায়েস। পুরো প্লেটটাই ছিল মাটন থালি। তোমরা এখানে মাটনের জায়গায় চিকেনও নিতে পারো, চিকেনের দামটাও রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তাই কম খরচায় কলকাতায় যদি বাঙালিয়ানা ডিশ খেতে হয় তাহলে চলে আসতে হবে আমি বাঙালি রেস্টুরেন্ট। এই ছিল পুরো মাটন থালি। চলো এবার প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম মাটনের বাটিটা। তো দু পিস মতো মাটন দিয়েছিল, দেখতেই পাচ্ছ কতটা বড় পিসেস। খাওয়া স্টার্ট করা যাক। তার সাথে নিয়ে নিয়েছিলাম সাদা ভাতের সাথে গ্রেভি, মাটনের সাদা ভাত, তার সাথে গন্ধরাজ লেবু, জাস্ট ফাটাফাটি টেস্ট ছিল। তো মুখে দিতে না দিতে মনে হচ্ছিলো যাতে স্বর্গে চলে গেছে, এত টেস্ট আর এত সফট মাংসের পিসগুলো, না খেলে তোমরা বুঝবে না। তাই দেরি না করে চলে আসো আমি বাঙালিতে, এই মাটন থালিটা অবশ্যই তোমরা ট্রাই করবে। অসাধারণ, এক কামড়ে মানে জাস্ট ফাটাফাটি খেতে। আমরা বাঙালি, তাই বাঙালিয়ানা রেস্টুরেন্টে এই অষ্টমীর দিনটা না আসলে খুব মিস করা হয়। তাই সাদা ভাত, তার সাথে ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল, সোনামুগ ডাল, তার সাথে মাটন, উফ, আর তার সাথে পায়েস, অসাধারণ টেস্ট। খেতে খেতে বেশি কথা বলবো না, তাই দেরি না করে এই থালিটা খেতে গেলে আমি বাঙালি চলে আসতে হবে। পুজোর রেট ছিল 350 টাকা হচ্ছে প্লেট। সবটাই তোমাদের জানিয়ে দিলাম, এখানকার প্রাইস রেট কীরকম, কীরকম টেস্ট। তো চলো অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি। এখানের অ্যাম্বিয়েন্স পুরোটাই হচ্ছে বাঙালিয়ানা। ট্রাম, বাস, ট্যাক্সি আমাদের বাঙালিদের মধ্যে সর্বস্ব চলে, তো সেটা দিয়েই পুরো অ্যাম্বিয়েন্সটা ডিজাইন করেছে। যেহেতু দুর্গা পুজো তো দুর্গারও আছে, আর বাঙালিদের যে মাছ বাজারে, মাছ কাটা থেকে স্টার্ট করে মাছের সমস্ত ধরনের ডিজাইন এখানে পেয়ে যাবে। অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। চলো রিভিউ দিচ্ছে, কেমন লাগলো আমি বাঙালিতে খেয়ে বলো, রিভিউ দাও, কী কী খাবারের কোয়ালিটি কেমন ছিল, কীরকম লেগেছে। খাবারের কোয়ালিটি পোলাও আর গন্ধরাজ চিকেনটা খুবই ভালো ছিল। গন্ধরাজ চিকেনের পিসটা একটু বেশি, একটু বড় হলে ভালো হতো, মানে পিসটা বড্ড ছোটো লাগছে। আর মাটন খালি দাম অনুযায়ী ঠিকই আছে মাটন খালি। সো গাইস, ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার অষ্টমী রাতটা কীভাবে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও শেয়ার করতে পারো তোমরা কোন রেস্টুরেন্টে গিয়ে খেয়েছো অষ্টমী রাতেতে। তো এখানে বাঙালিয়ানা সুস্বাদু খাবার রিজনেবল প্রাইসে খেতে গেলে আসতেই হবে আমি বাঙালি রেস্টুরেন্ট, যেটা বাঘাযতীন ব্রাঞ্চ। বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, তোমাদের ডিসক্রিপশন বক্সে ব্রাঞ্চের নেমগুলো দিয়ে দেওয়া হবে। আর এটার প্রপার লোকেশন হলো বাঘাযতীন কলোনি, অজন্তা পার্কে। তো আর দেরি না করে চলে আসো আমি বাঙালিতে বাঙালিয়ানা ডিশ খেতে। তো চলো
যদি ভালো লাগে লাইকস কমেন্ট আর বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে। আরও এই রকম ধরনের বাঙালিয়ানা রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ব্লগ, পূজা ব্লগ, আমি কীভাবে পুজো কাটিয়েছি, কোথায় খেয়েছি, কী করেছি, সমস্ত ডিটেলস তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আসতে চলেছে আরও ধামাকা ধামাকা তোমাদের জন্য ব্লগ। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আর তোমাদের সাথে শেয়ার করে দিই পুজো পারপাস দুর্গা পুজোতে এদের মানে আমি বাঙালির মেনু চার্টটাও দিয়ে দিলাম, কারণ একদম রিজনেবল প্রাইসে রেটও দিয়ে দিয়েছে। অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল, আমার জাস্ট ফাটাফাটি রেখেছে, আউট অফ টেনের মধ্যে আমি টেনই দেবো। কারণ চলো আজকের মতো টাটা বাই, সকলে ভালো থেকো।